আসসালামু আলাইকুম। আমরা এমন একজনের সম্পর্কে জানব যিনি ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ, এবং অনেকের মতে জানা যায় তিনি পুরুষদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অপর নাম ছিল আতিক, তার প্রকৃত নাম ছিল আবদুল্লাহ। তার পিতা উসমান, মাতা উম্মুল খায়র সালমা। তিনি ছিলেন মক্কার একজন ধনবান বণিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা নির্দ্বিধায় বিশ্বাস করেন। তিনি ছিলেন নম্র প্রকৃতির। তিনি যখন কোরআন পাঠ করতেন তখন তার চোখ দিয়ে পানি ঝরত। তিনি ছিলেন সরল ও চিন্তাশীল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তিনি বহু ক্রীতদাস খরিদ করে মুক্তি দিয়েছেন ওই সময়। এছাড়া ইসলামের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন সব কিছু দিয়ে। 8ই জুন 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি সর্বাপেক্ষায় কঠিন ও বিপজ্জনক সময়ে নবীন মুসলিম সমাজের পরিচালনা করেন। স্বল্পকালীন শাসনকালের মধ্যেই তিনি পারস্যের আল হিরা বিজয় করেন 633 খ্রিস্টাব্দে। অল্প পরেই 13ই আগস্ট 634 খ্রিস্টাব্দে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।